আজ মূলত অধ্যায় 2 ক্লাস 3 তৃতীয় শ্রেণীর অধ্যায় 2 এর যোগের অনুশীলনী যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2 যোগ, ঠিক আছে, এই যোগের অঙ্কগুলো আজকে করতেছি আমরা, অনুশীলনী 2 এর যোগের অঙ্কগুলো। তো বন্ধুরা, এখানে যোগ মূলত কেমনে করতে হয় এগুলো আশা করি সবাই পারবে। এখানে আমি দেখানোর কিছু নাই, জাস্ট আমি এখানে যে এই যে সকল যে অঙ্কগুলো আছে 3, 4 এগুলো থেকে আমি দেখাবো, আর এই সকল অঙ্কগুলো আমি কেমনে করতে হয় সেগুলো কিন্তু আমি তার আগের অনুশীলনের যে অঙ্কগুলো আছে ওগুলো কিন্তু দেখাই দিচ্ছি। তো সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পারবে, এগুলোও ভালোভাবে বুঝতে পারবে, নাহলে কিন্তু কোনো অঙ্কই বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমি মূলত 3 নম্বর অঙ্কটা করাবো, লক্ষ্য করো 3 নম্বর অঙ্কটাগুলো, এই অঙ্কগুলো কী বলে হয়, ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়ম করার জন্য তোমার যে কাজটা করতে হবে, আগে ভালো করে কী করতে হবে, অঙ্কটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। দেখো, লুসাই চাকমা একটা ছেলের নাম, তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 680 টাকা এবং দ্বিতীয় সপ্তাহে 1000 টাকা এবং তৃতীয় সপ্তাহে 890 টাকা লাভ করলো। এই 3 সপ্তাহে তার মোট কত লাভের পরিমাণ কত হলো? তো বন্ধুরা, প্রথম সপ্তাহে লাভ করছে কত? 680 টাকা, এই যে প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে লাভ করছে কত? 1000 টাকা এবং তৃতীয় সপ্তাহে লাভ করলো কত? 890 টাকা। পর লাস্ট কী করলো? 3টাকে যোগ করলো, তাহলে মোট লাভের পরিমাণ 3টাকে যোগ করে যা হলো সেটা, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, হ্যাঁ, তারপর অঙ্ক যেটা আছে এখানে 4 নম্বর অঙ্ক, আমি জাস্ট 4 নম্বর দিয়ে শুরু করবো, যেহেতু এটা করে দেওয়াই ছিল। দেখো, সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার এবং 800 মিটার দৌড়ে, মানে প্রথম দিন সে 400 মিটার, দ্বিতীয় দিন সরি প্রথম দিন 100 মিটার, দ্বিতীয় দিন 400 মিটার এবং তৃতীয় দিন 800 মিটার দৌড়ে, প্রতিদিন সে কত মিটার দৌড়ায়। খুবই সিম্পল একটা অঙ্ক, অঙ্কটা ভালো বুঝতে হবে। সুজন বার্ষিক প্রতি, হ্যাঁ, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন সে দৌড়ায়, প্রথম প্রতিদিন মানে প্রতিদিন মানে প্রথম দিন 100, দ্বিতীয় দিন 400 এবং তৃতীয় দিন 800, কিন্তু এখানে বলা নেই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, যেহেতু প্রতিদিন বলা হয়েছে, যেহেতু পরপর দিয়ে আছে, তাহলে এই জন্য আমরা ধরে নিব প্রথম দিন 100, দ্বিতীয় দিন 400 এবং তৃতীয় দিন 800। তাহলে আমরা লিখবো যে প্রথম দিন দৌড়ায় সুজন, প্রথম দিন দৌড়ায় সুজন, প্রথম দিন দৌড়ায় কত? 100 মিটার, 100 মিটার, 100 মিটারকে তুমি আর মি দিলেও হবে, ঠিক আছে। সুজন প্রথম দিন দৌড়ায় হচ্ছে 100 মিটার এবং দ্বিতীয় দিন দৌড়ায় হচ্ছে, আলো দ্বিতীয় সময় দৌড়ায় হচ্ছে 400 এবং তৃতীয় সময় দৌড়ায় হচ্ছে 300 মিটার, তাহলে শুয়ে মোট মূলত দৌড়ায় হচ্ছে 800। জাস্ট আমরা একটা অঙ্কটা জুই যোগ করে দিই, তাহলে মূলত অঙ্কটা হয়ে যাবে, মূলত সে মোট প্রতিদিন মূলত মোট কতটুকু দৌড়ায় মূলত সেটা আমরা যোগ করে দিলেই হয়ে যাবে। তো বন্ধু, এবার লক্ষ্য করো, আমাদের মূলত 3 নম্বর অঙ্কটা, সরি 3 নম্বর না, 5 নম্বর অঙ্কটা, লিমু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা এবং ও 350 পৃষ্ঠার গল্পে, হ্যাঁ, 3টি বই 1 মাসে পড়ে শেষ করে, সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? তাহলে প্রথম গল্পের বই কত? 261, দ্বিতীয় গল্পের বই 275 এবং তৃতীয় গল্পের বই হচ্ছে 350 পৃষ্ঠা। তাহলে আমরা জাস্ট সে যেহেতু ওই মাসে মোট কতটুকু পড়ছে এটা জানার জন্য আমরা জাস্ট 300 পৃষ্ঠাকে যোগ করে দেবো। তাহলে আমরা লিখবো হচ্ছে লিমু প্রথম মাসে পড়ে 261 পৃষ্ঠা, ঠিক আছে, প্রথম গল্প বইটা এটা, এবং দ্বিতীয় গল্প হচ্ছে 275 এবং তৃতীয় গল্প হচ্ছে কি 350। তাহলে 3টে যোগ করলে লিমু 1 মাসে মোট পড়ে হচ্ছে 886 পৃষ্ঠা, আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো 6 নম্বর, একটি পুকুরে 1200টি, হ্যাঁ 1200টি রুই মাছের পোনা, 985টি কাতলা মাছের পোনা ও 865টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়, ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়? তাহলে একটি পুকুরে রুই মাছ ছাড়া হয় কত? 1200টি, কাতলা মাছ ছাড়া হয় 985টি আর মৃগেল মাছ ছাড়া হয় 865টি। তাহলে মূলত আমরা মোট দিয়ে যোগ করে দিই এখানে, তাহলে এখানে 5 5 10 0, হাতে 1 8 6 14 আর 1 15, 5 হাতে 1 9 1 10 7 17 আর হাতে 1, তাহলে কত হলো বন্ধুরা? হ্যাঁ 9 8 7 16 17 18, তাহলে হচ্ছে 1855টি, হ্যাঁ, তাহলে মোট মাছ ছাড়া হয়, মোট পোনা ছাড়া হয়, মোট পোনা ছাড়া হয়, ছাড়া হয়, তাহলে মোট পোনা ছাড়া হয় কত? 1850টি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার 7 নম্বর অঙ্ক দেখো, মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে, হ্যাঁ 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে, কতগুলো আম পাড়া হয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল কতটি? 530, দ্বিতীয় আম গাছ থেকে 736 ও তৃতীয় আম গাছ থেকে 890টি। তাহলে জাস্ট অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করবো, প্রথম আম গাছ থেকে পাড়া হয়েছিল,
প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছিল আম পাড়া হয়েছিল আম পাড়া ছিল কতটি 530 টি আর দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল কতটি 736 টি এবং তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল কতটি 890 টি তাহলে এবার যদি আমরা লিখব হচ্ছিল হ্যাঁ মোট আম পাড়া হয়েছিল এবার লিখব মোট আম পাড়া হয়েছিল কতটি তুমি তিনটায় যোগ করে দিবা যেটা হবে সেটাই মূলত উত্তর হবে জাস্ট তারপর হচ্ছে বন্ধুরা 8 নম্বর অঙ্কটা জাস্ট আমি উত্তর দেখাচ্ছি না এটা জাস্ট তোমাদের কাছেই থাকলো তোমরা নিজেরাই মূলত এটা যোগ করে ফেলবা তারপর দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে কি বলছে এখানে 8 নম্বরটা বলছে হচ্ছে একটি নার্সারিতে 620 টি গোলাপ 832 টি জবা এবং 946 টি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা আছে চারা গাছ আছে তারা কিন্তু চারা গাছের কিন্তু কথা উল্লেখ আছে কতটি কতটি আছে জাস্ট আমরা এই তিনটা যোগ করে দিলেই তো মূলত আমরা মোট চারা গাছের সংখ্যা পেয়ে যাব তো জাস্ট আমরা যে কাজটা করব আমরা লিখব হচ্ছিল একটি নার্সারিতে গোলাপ আছে গোলাপ সে নার্সারিতে গোলাপের চারা আছে গোলাপের চারা আছে আছে কতটি 620 টি হ্যাঁ তারপর হচ্ছিল কি একটি নার্সারিতে তারপর কিসের জবা জবার চারা আছে কতটি 946 টি আর একটি নার্সারিতে কিসের আর হচ্ছে গাধা সরি 946টা হবে না 832 আর হচ্ছে মূলত হ্যাঁ আর হচ্ছে গাধা গাধা চারা আছে কতটি চারা আছে হচ্ছিল 946টি তাহলে হচ্ছিল নার্সারিতে মোট চারা আছে এই যেটা যোগ করার পর যেটা হবে মূলত নার্সারিতে মোট চারা আছে তিনটা তুমি যোগ করে দিবা তাহলে যেটা হবে সেটাই মূলত উত্তর আশা করি সবাই বুঝতে পারছো জাস্ট তোমার সে কাজটুকু বাদ বাকি কাজটা তোমার নিজেই বুঝে নেবা 8 নম্বর অঙ্কটা গেল এবার বন্ধুরা 9 নম্বর অঙ্কটা দেখাচ্ছে রাজু বই মেলায় প্রথম দিনে 1150 টাকার বই দ্বিতীয় দিনে 1225 টাকার বই এবং তৃতীয় দিনে 1575 টাকা এবং চতুর্থ দিনে 2000 টাকার বই কিনলেন চার দিনে তিনি বইগুলো কিনছেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এই চার দিনে মোট কত টাকা বই ক্রয় করলেন মানে সরি এখানে বিক্রির কথা বলছে মানে প্রথম দিন এত টাকা বিক্রি করছে দ্বিতীয় দিন এত টাকা এই যে চার দিনে এতগুলো বিক্রি করছে তাহলে মোট কত টাকা বিক্রি করছে এটা হচ্ছে অঙ্ক যেটা মোটে কথা আছে যোগ হবে তাহলে প্রথম দিনে বই বিক্রি করছে আমরা লিখবো রাজু প্রথম দিনে বিক্রি করেছে রাজু প্রথম দিনে বই বিক্রি করেছে বই লিখবো এখানে বই বিক্রি করেছে কতটি 1150 টাকা প্রথম দিনে বিক্রি করেছে 1150 টাকা রাজু দ্বিতীয় দিনে বই বিক্রি করেছে কত বিক্রি করছে 1225 টাকা রাজু তৃতীয় দিনে বই বিক্রি করছে কত টাকার 1575 টাকা ঠিক আছে এবার রাজু চতুর্থ দিনে বই বিক্রি করেছে কত টাকা বিক্রি করছে চতুর্থ দিনে 2000 টাকা এই আছে 2000 টাকা ঠিক আছে এবার ফুল আমি যোগ করব রাজু মোট বই বিক্রি করেছে মোট টাকা মোট বিক্রি করছে রাজু মোট বিক্রয় করেছে তাহলে আমরা এই চারটায় আমরা যোগ করে ফেলবো যেটা হবে সেটাই মূলত উত্তর আশা করি 9 নম্বর অঙ্কটা বুঝতে পারছো এবার হচ্ছে আমি জাস্ট 10 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে 375 রান এবং অস্ট্রেলিয়া দল 405 রান করে ঠিক আছে এই হচ্ছে প্রথম ইনিংসে ইংল্যান্ড করছিল 375 আর হচ্ছিল হ্যাঁ
এবং অস্ট্রেলিয়া করছে 405 এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 370 রান ইংল্যান্ড 400 রান করে ওই খেলায় দুই দল মোট কত রান করে ওই খেলায় দুইটা দল মোট কত রান করে ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা যে আমরা করব সেটা হচ্ছে যে তো এখানে প্রথম ইনিংসে রান হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড করছে 375 এবং অস্ট্রেলিয়া করছে 405 রান এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করছে 370 এবং দ্বিতীয় এবং ইংল্যান্ড করছিল 400 রান ঠিক আছে তাহলে আমরা এই চারটারে জাস্ট যোগ করে দেব তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে লিখব হচ্ছে আমরা প্রথম ইনিংসে ইংল্যান্ড রান করে প্রথম ইনিংসে এটা উল্লেখ করতে হবে ইনিংসের কথা উল্লেখ করতে প্রথম ইনিংসে ইংল্যান্ড ইংল্যান্ড রান করে ইংল্যান্ড রান করে কত রান করে 375 রান হ্যাঁ আর প্রথম হ্যাঁ এটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রান করে কত রান করে অস্ট্রেলিয়া 405 রান ঠিক আছে এবার দেখো এবার দ্বিতীয় ইনিংসের কথা আছে একদম দ্বিতীয় ইনিংসটা এবার উল্লেখ করব দ্বিতীয় ইনিংসে এখানে কি বলছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রান করে কত রান করে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রান করছে দ্বিতীয় ইনিংসে হ্যাঁ দ্বিতীয় ইনিংসে প্রথমে রান করে কোনটা 370 রান আর হচ্ছে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এবার হচ্ছে ইংল্যান্ডের কথা আসবে ইংল্যান্ড রান করে ইংল্যান্ড রান করছে কত 400 রান করছে এবার হচ্ছে ওই খেলায় দুই দল মোট কত রান করে তাহলে হচ্ছে দুই দলের মোট রান আমার লিখবো এবার দুই দলের মোট রান করেছে জাস্ট এখানে আমরা যোগ করে দেবো যেটা হবে তারপর যোগটা দেখাচ্ছি 5 আবার 10 এর 0 যেহেতু আগের যোগগুলো দেখাইনি এই জন্য যোগটা দেখাচ্ছি 5 আবার 10 এর 0 হাতে আছে 1 7 7 14 আর হাতে 1 15 15 5 হাতে আছে 1 তো আর হচ্ছে এখানে হচ্ছে হলো 4 আর 3 কত 4 আর 3 7 আর 4 আর 3 7 27 হচ্ছে কত 14 আর হাতে 1 আছে কি 15 তাহলে 1550 রান মূলত তারা করে তাহলে উত্তর লিখবো হচ্ছে 1550 রান আর প্রত্যেকটা জায়গায় এখানে বন্ধুরা যোগ হবে ঠিক আছে এখানে দেখাই দিই যোগটা এটা তোমার দিয়ে নিবা না দিলেও কোনো সমস্যা নেই তবে দিয়ে দেওয়া ভালো ঠিক আছে এখানে প্রত্যেকটা যোগ দিয়ে দিবা তো আশা করি বন্ধুরা আসলে অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো আশা করি সবই তোমরা বুঝতে পারছো একদম সহজ অঙ্ক তো বন্ধুরা নেক্সটে মূলত আমরা যে কাজটা করবো বিয়োগের অধ্যায়গুলো করবো এবং বিয়োগের অধ্যায় তিনের যে বিয়োগ আছে এগুলো করবো এবং অনুশীলনের অঙ্কগুলো করবো তো বন্ধু সেই বন্ধু সাথে থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হলো এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও ধরিয়ে দেবে কমেন্টে তো আশা করি আজকে এ পর্যন্তই তো নেক্সট এপিসোড আবার দেখা হবে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো তো আল্লাহ হাফেজ